মানিকচকে দলীয় কর্মীদের সাথে বিজয়ের সৌজন্যমূলক শুভেচ্ছা সাক্ষাৎ করার পর বাড়ি ফেরার পথে বড়সড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেলেন ইংলিশ বাজার বিধানসভার বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী। ইংলিশ বাজারের মিল্কি হাসকল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, মানিকচক থেকে ইংলিশ বাজার আসার সময় হঠাৎই মিল্কি হাসকলের এলাকায় পিছন থেকে চারজন যুবকের একটি বাইকে করে দ্রুত গতিতে এসে বিধায়কের গাড়ির পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে, যার ফলে গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। কাচের টুকরো বিধায়কের হাতে লাগে। তড়িঘড়ি অবস্থায় বিধায়কের নিরাপত্তা রক্ষিকা গাড়ি থেকে নেমে যায়। ইতিমধ্যেই চারজন যুবক মোটরসাইকেলে ফেলে দিয়ে পালানোর সময় বিধায়কের নিরাপত্তা রক্ষীরা দুজন যুবককে হাতে নাতে ধরে ফেলেন, আর দুজন পালিয়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসে মিল্কি ফাঁড়ির পুলিশ। তবে এটা দুর্ঘটনা না উদ্দেশ্যজনিতভাবে হামলা সেটা এখনো পরিষ্কার হয়নি, বা এর পেছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা পরিষ্কার নয়। তবে এই বিষয়ে মিল্কি ফাঁড়ির পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। গতকাল রাতে তখন 11:15 মতো বাজে আর কি, আমি মানিকচক বিধানসভায় গিয়েছিলাম। সেখানে আমাদের কার্যকর্তাদের বাড়িতে বিজয়া দশমী করতে গিয়েছিলাম। সেখান থেকে আমি ফিরছিলাম। আমার সঙ্গে ওখানকার একজন আমাদের কার্যকর্তা এবং অ্যাডভোকেট সামনের গাড়িতে উনি ছিলেন, আমার সামনের গাড়িতে, এবং তার সামনেও আমাদের পরিচিত আর কি ইংলিশ বাজারে তার গাড়িও ছিল। তো আমি হঠাৎ তখন মানে কি বলবো, একটা সে কানে মানে চরম একটা আওয়াজ হলে যেরকম হয় আর কি, প্রচণ্ডভাবে একটা আওয়াজ হলো। তো আওয়াজ হতে গাড়িটা থেমে গেল। গাড়ির পেছনটা মানে উপরের কাঁচ থেকে নিচে মাঠগাট পর্যন্ত একেবারে মানে চুরমার হয়ে গিয়েছে। তো এরকম একটা পরিস্থিতি হলো। আমার সঙ্গে যে সমস্ত পিএস ওরা ছিলেন সিআইএসএফের, ওরা তো গাড়ি থেকে জাম্প করে তখনই নামে চলতি গাড়ি থেকেই, এবং দুটো ছেলেকে ধরে ফেলে, মানে যে বাইকটা মেরেছে সে বাইকটাকেও ধরে ফেলে এবং দুটো ছেলেকেও ধরে ফেলে। এটা নিছক দুর্ঘটনা, তৃণমূলের খেয়ে দেয়ে কাজ নেই। কারণ শিরূপা মিত্রকে চেনেই না মালদার লোকরা, অনেকেই চেনে না। ভোটের সময় বেরিয়েছিল, ভুলে গেছে, ওনাকে দেখা যায় না। আর ওনার গাড়ি কোনো কনভেতে যাচ্ছিল না যে ওনাকে টার্গেট করে কেউ করবে। আর তৃণমূলের মামাতো কোনো মেম্বারের মামাতো যাত্রা তো খুঁড়তে তো ভাইয়ের কথা বলছে। তৃণমূলের চেন ওয়াইজ এভাবে সবাই তৃণমূলই করে তা না, তাহলে বিজেপি আর কংগ্রেস বা সিপিএম ভোট পেত না।